নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, দুপুর এখন দুটো। বাইরেটা এখন বেশ সুন্দর রোদ উঠেছে, তবে বলছে বিকেল চারটে থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। ওই জন্যই ভাবলাম বাইরেটা থেকে একবার টিপ করে ঘুরে চলে আসি। ট্র্যাশ ক্যানগুলোকেও তুলে রাখতে হবে। দুদিন আগে আমরা সেই যে বিয়ে বাড়িতে গেছিলাম, ওরা না খুব সুন্দর একটা রিটার্ন গিফট দিয়েছিল জানেন, ওদের সেই 25 বছরের বিবাহ বার্ষিকীতে। সেদিন তো অনেকটা রাত হয়ে গেছিল, খোলা হয়নি। সকালে যখন খুললাম, দেখেই একদম মনটা খুশি হয়ে গেল। ভাবলাম আপনাদের সঙ্গেও তাহলে একবার শেয়ার করি। কি অপূর্ব সুন্দর দেখতে দেখুন, গাছকৌটোর আদলে সিঁদুর কৌটো, ভারী সুন্দর লাগছে দেখতে। নতুন যদি সামনে কাউরির বিয়ে থাকে, আত্মীয় স্বজনদেরকে তো আমরা কাপড় আলতা সিঁদুর দিই, এমন সুন্দর একটা করে সিঁদুর কৌটো দিলেও কি সুন্দর লাগবে বলুন। এগুলোও ও দেশ থেকেই এনেছিল, না হলে আর এখানে এত সুন্দর সিঁদুর কৌটো কোথা থেকে পাওয়া যাবে? কত দিনের পরিশ্রমের প্ল্যানিংয়ের ফল তবে গিয়ে এত সুন্দর একটা বিবাহ বার্ষিকী। কদিন আগে এক বন্ধুর বাড়িতে পুজোয় গিয়েছিলাম, ভিডিও করা হয়নি, কিন্তু সেও এরকম সুন্দর একটি বটুয়া দিয়েছিল। এই গিফটে যখন দেখালাম, ভাবলাম এটাও দেখাই। এখানে যখনই আপনি পুজোতে কাউরির বাড়িতে যান, এরকম ছোটো ছোটো খুব সুন্দর গিফট দেয়। কী সুন্দর একটা পেতলের প্রদীপ দেখুন, আর ডিজাইনটাও ভারী সুন্দর, ভারী আছে বেশ। আর দুটো কানের দুল, ওই যে এ অস্থি মানুষদেরকে একটুখানি কানের দুল, একটু টিপ, একটু সিঁদুর হলুদ দেয় যেরকম, সেরকম এটার সঙ্গে একটুখানি হলুদ কুমকুমও দিয়েছিল, দেন ব্যাগটাতেই রয়ে গেছে এই যে। কিন্তু এখানে ইন্ডিয়ান স্টোরগুলোতে এই যে সিঁদুরগুলো যেগুলো পাওয়া যায়, এগুলো আমাদের বাঙালিদের মতো সিঁদুরগুলো নয় জানেন, একটু কেমন যেমন গুঁড়ো 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 গুঁড়ো, নিজেদের পরা হয় না, তবে ঠাকুরের কাজে ব্যবহার করে নিই। আমরা দেশ থেকেই সিঁদুর আনি, আর না হলে যখন পার্সেল আসে তখন নিয়ে চলে আসি একটা বা দুটো কৌটো। আর কদিন আগে এক বন্ধু গেছিলো হাওয়াই, ওখানে খুব সুন্দর সমুদ্র আছে, সে আবার সেখান থেকে এই দেখুন এই সুন্দর একটা সাবান এনে দিয়েছে। কিছু কিছু মানুষের এই বোধগুলি দেখে ভালো না লেগে পারে না, ছোটো বাচ্চা নিয়ে বেড়াতে গেছে, নিজেদের রেঁধে বেড়ে খেতে হয়েছে, তার মধ্যেও বন্ধুদের জন্য একটু করে গিফট এনেছে। আর এই দেখুন একটা চাবির রিং, স্লিপারটাতে আবার লেখা আছে হাওয়াই, আর পাশে যে ফিতে দুটো হয় সেগুলোতে আবার খুব সুন্দর রং বেরঙের স্টোন বসানো আছে, ভারী সুন্দর দেখতে হয়েছে। আজকে বিকালে বৃষ্টি আছে, বাজার দোকান তো যেতে পারবো না, কিন্তু আছে একটা বড় কাজ। আজকে মেহার রুমটাকে ঢেলে সাজাবো, আর ওর বাবারও একটুখানি সাহায্যের দরকার আছে আমার। ফার্নিচারগুলোকে সব এদিক ওদিক করবো। এমনিতেই তো এখানে শীতকালে খুব কম সময় রোদ ওঠে, তো আপনারা জানেনই, আর জানলাটা অনেকটা বেশি ঢাকা হয়ে গেছে হেডবোর্ডটায়, আরও যেন ওই জন্য কম আলো আসে ঘরটায়। স্যাঁত স্যাঁত করে না ঠিকই, রুম হিটার চলে, কিন্তু আলোটা খুব কম। ওই দেখুন দেখছেন জানলাটা কতটা ঢাকা, তো ওই জন্য খাটটাকে ওই দিকের দেয়ালটাতে দেবো, তাহলে তখন ওই গোটা জানলাটা খালি পাবো, ভালো আলোটা পাবো। আর ওই দিকটা আবার দক্ষিণ দিক, তো গরমের দিকে তখন একটুখানি জানলাটা আবার খুলে দিলে হাওয়াও আসবে ভালো। সপ্তাহে দুবার করে ওপর ওপর শুধু একটু ভ্যাকিউম করে নিই, আজকে রুমটাকে একদম ডিপ ক্লিন করবো। এবছর মেহার ঘর থেকে শুরু হলো ডিপ ক্লিনিং, আর সারা বছর ধরে টুকটাক যা সার্টিফিকেট পায়ও সব ওর দেয়ালটার ওইখানটা চিটিয়ে রেখেছে দেখছেন। এবার আমি তাই বলছি, তোর তো মোটামুটি বছর শেষ হতেই চললো, এই মে মাসেই শেষ হয়ে যাবে, তারপরে মেহা 7 উঠে যাবে, এবার এইগুলোকে তুলি, দেয়ালটাকে খালি করি, কারণ খাটটাও তো ওইদিকে দেবো মাথাটা, তো ওইগুলো না খুলে রাখলে ওইগুলো তখন নষ্ট হয়ে যাবে। প্রথম যখন এই ঘরটা রেডি করছিলাম মেহার জন্য, সে তো আপনারা দেখিয়েছেন, খাটটাও যখন তৈরি করি তা ব্লগে আপলোডও করেছিলাম। কস্কো থেকে কিনেছিলাম খাটটা, পার্ট বাই পার্টে এসেছিল, ঘন্টা দুয়েক মতো সময় লেগেছিল। মেহা আর আমা সবাইকে নিয়ে খাটটা তৈরি করেছিলাম। তখন এইভাবে খাটটা রেখেছিলাম, ভেবেছিলাম দেখতে সুন্দর হবে, কিন্তু পরে দেখলাম যে অনেকটা জায়গা নষ্ট হয়েছে। কিন্তু একটা ঘরকে ঢেলে সাজানো তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, শনিবার রবিবারগুলো বাজার দোকান করা, লন্ড্রি করা, এইসব করতে গিয়েই কেটে যায়। কিন্তু আজ ছুটির দিন হলেও বিকাল থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি, বাজার দোকান আর যেতে পারবো না সবাইকে নিয়ে, তাই ভাবলাম সবাই মিলে তাহলে এই কাজটা আমরা সেরে নিই। তবে এই বছর ইচ্ছা আছে মেহার জন্য একটা ড্রেসিং টেবিল কিনবো, একটু একটু করে বড় হচ্ছে, তো একটু হয়তো নিজের দরকার পড়ে। ওর বন্ধুদের বাড়িতে গিয়েও দেখেছি আমি তাদের একটি করে ছোটো ছোটো করে ড্রেসিং টেবিল কিনে দিয়েছে তাদের মা বাবারা। খাটের এই নিচটাতে ভালোভাবে ভ্যাকিউমটা পৌঁছায় না, ওর বাবা ভ্যাকিউম করছে, এত ধুলো উঠছে, তাও দেখুন এখানে তো 12 মাস জানলা দরজা বন্ধ থাকে, খুব একটা ধুলো বালিও চারপাশে নেই, কিন্তু তারপরেও কত ধুলো। কার্পেটের এইটি একটি অসুবিধা জানেন, সুবিধাও যেমন আছে অসুবিধাও আছে। শীতকালে যেমন বাচ্চারা মেঝেতে লুটোপুটি খেলে তাদের অতটা ঠান্ডা লাগে না ঠিক, কিন্তু প্রচণ্ড ধুলো জমতে থাকে, যেটা হয়তো আপনি কাঠের মেঝেতে দেখলেই বুঝতে পারবেন যে ফ্লোরটার উপরে অনেকটা ধুলো আছে, একবার ঝাঁটিয়ে দিই, কিন্তু কার্পেটে সেটা দেখার উপায় নেই। নিয়ম করে আপনাকে সপ্তাহে 2-3 বার করে ভ্যাকিউম করে যেতে হবে, নাহলে অদৃশ্যভাবেই ওখানে ভেতর ভেতর ধুলো জমতে থাকে। বহু বাচ্চার এর থেকে আবার ডাস্ট অ্যালার্জিও শুরু হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই তারা তখন মেঝে থেকে কার্পেট তুলে দেন, দিয়ে কাঠের মেঝে বানিয়ে নেন। কি সুন্দর এবার ঘরটাকে লাগছে দেখুন, ঘরটা যেন মনে হচ্ছে একদম চারিদিকটা আলোয় আলোয় ভরে গেল। রামাটাকে খাবার দাবার খাইয়ে নিচে আইপ্যাডটা দিয়ে টুক করে আমরা 3 জনে উপরে চলে এসেছিলাম।
দিয়ে যতক্ষণ ওনা বুঝতে পারে তাড়াতাড়ি করে রুমটা যতটা সম্ভব গুছিয়ে ফেলি। ও এলেই তো ব্যাস শুরু, বাবার ঘাড়ে উঠবে, পিঠে উঠবে, দিদিকে ঠেলে দেবে। দাঁড়ান আবার কিছু দিয়ে ওটাকে একটুখানি ব্যস্ত করে আসি, ও এখানে থাকলে আজ আর কাজ হয়েছে। প্রথমবার যখন ওর ঘরটা সাজাই তখন ওর বইয়ের টেবিলটা ছিল এক জায়গায় আর চেস্টার টেবিলটা ছিল আরেক জায়গায়, কিন্তু এখন ওই দুটোকে পাশাপাশি রাখবো, যাতে স্টাডি টেবিল আর চেস্টার টেবিল পাশাপাশি থাকলে বই খাতাগুলো তাহলে আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, যেটুকু ব্যবহার করলো করলো, আবার সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে। এই যে স্টাডি টেবিলটা ওর গোছানো হয়ে গেছে সেই দীঘা থেকে কিনে আনা সরস্বতী ঠাকুরটা, এত সুন্দর যত্ন করে ওটিকে রেখেছে। ঝিনুকে তৈরি হলে কী হবে দেখুন, এখনও যেমনকে তেমন, প্লাস্টিকটা পর্যন্ত ছেড়েনি যাতে নোংরা না হয়ে যায়। 12 মাস থাকে ওটি ওর স্টাডি টেবিলে। আর বাড়িতে তো প্রচুর আর্টিফিশিয়াল ফুল আছে, তারই দুটি দেয়া আছে ওনার পায়ের তলায়। এই যে চেস্টার টেবিলটাতে এখানটাতে বই খাতাগুলো সুন্দর করে রাখা হবে, আর পাশে ওই যে ওর বইয়ের টেবিল, ব্যাস হয়ে গেছে গোটাটা সাজানো। কতটা জায়গা বেরালো দেখুন, ঘরটি বেশ অনেকটা বড়, কিন্তু প্রথমবারে জিনিসপত্রগুলোকে ঠিক করে সাইজ করে না রাখার জন্য এদিকে ওদিকে বহু জায়গা নষ্ট হয়েছিল। এখন সুন্দর করে সব জায়গাগুলোকে দেয়ালের পাশে পাশে রেখে দিতে চারিদিকটা তো অনেকটা জায়গা বেরিয়েছে। পিয়ানোটা সরায়নি, ওই জায়গাটা ওর পিয়ানোর জন্য ভারী পছন্দের জায়গা বলে, আর ওটা একদম জানলার পাশেও তো ন্যাচারাল লাইটটাও খুব সুন্দর পাবে। বোর্ডটা মুছতে দিল না, বিভিন্ন ভাষায় ওখানে হ্যালো নমস্কার এইসব লেখা আছে বলে দান একবারটি জিনিসগুলো ভেতরে কীরকমভাবে সাজালাম দেখিয়ে নি। এটা হলো ওর এখন বইয়ের তাক, 5খানা তাক আছে তো সুন্দর, সারা বছরে বই ধরে যাবে। যখন আমরা প্রথম এদেশে আসি তখন এটি কেনা, বহু পুরানো, তখন এটিকে জামা কাপড় রাখার জন্য ব্যবহার করা হতো, কিন্তু এই বাড়িটাতে আসার পরে তো অনেকগুলো এখন আলমারি হয়ে গেছে, এখন এটা মেহার বই রাখার তাক হিসাবে ব্যবহার করা হয়। দেয়ালে একটা বহু প্যাটার্নের ওয়াল হ্যাঙ্গিং, ঘড়িটার আবার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। এই যে এখানে স্টাডি টেবিল, মা সরস্বতী, সামনে কিছু আর্টিফিশিয়াল ফুল দেয়া ওনার পায়ে, মেয়া স্কুলের ক্রোমবুক, বিছানাটাও সুন্দর করে আজকে গুছিয়ে দিয়েছি, আর এইদিকে পিয়ানো। একটু সময় লাগলো ঠিকই, কিন্তু রুমটা একদম পুরোটা যেন মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেল, কি ভালো লাগছে দেখতে বলুন। আজ দুপুরে করেছিলাম একটুখানি সেদ্ধ ভাত, তারপরে তো এই ঘর গোছানোর কাজ হজমও হয়ে গেছে, ওই জন্য খুব তাড়াতাড়ি সবার। ভাবলাম আজকে একটু বাচ্চাদেরকে চিজি মিনি আলু পরোটা করে দিই, দারুণ খেতেও হয়। অর্ধেক আটা অর্ধেক ময়দা নিয়ে নিলাম, গোটাটা ময়দার করলেই বেশি ভালো খেতে হয়, কিন্তু অতটা তো ময়দা খাওয়াবার ভালো নয়, ওই জন্য হাফ হাফ করে দুটোকে নিলাম। মেখে নিয়ে একটুখানি ভিজে টাওয়াল দিয়ে ওটাকে রেখে দিয়েছি ঢেকে। আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এবার আলুটাকে ভালো করে মাখব। নুন আর লঙ্কা গুঁড়োটা আগে ছড়িয়ে নিলাম, দিয়ে এবার সবজিগুলো দেবো। খুব একদম ছোট্ট ছোট্ট করে একটু ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ কেটেছি, ওইগুলোকেই ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেবো। এমন সুন্দর করে আলু মাখা দেখলেই আমার আবার বড্ড দুটো ফুচকা খেয়ে নিতে ইচ্ছা করে, ভাজা থাকলে হয়তো খেয়েও নিতাম। এখন করি কি, ওই প্যাকেট নিয়ে এসে বেশি করে করে ভেজে রেখে দিই, মাইক্রোওভেনে একটুখানি আলু সেদ্ধ করে নিয়ে মেখে নিলেই ফুচকা রেডি। ব্যাস হয়ে গেছে, বেশ গরম আলুটা, তবে এগুলোকে আর মন্ড পাকাবো না, যেহেতু চপার বোর্ডটা অনেকটা বড় ওই জন্য লেচিটাও নেবো অনেকটা বড়। বড় লেচি হলে একসঙ্গে অনেকগুলো বেশ বানিয়ে নেওয়া যাবে, প্রায় 2খানা আলু পরোটার মতো যত বড় লেচি হয় সেটাকে নিয়ে একটা বড় করে বানিয়ে নিলাম। সন্ধেবেলায় চায়ের সঙ্গেও গরম গরম এটা খেতে দুর্দান্ত ভালো লাগে, আর বাচ্চাদেরকে একটু সস দিয়ে দিলে এত খুশি হয়ে খায়, রামা মেহা তো দেখি খুব ভালোবাসে। মেহার আজকে এক বন্ধু আসবে, ভাবলাম এটাই বানাই। আলু মাখাটাকে এবার আলগা হাতে এখানে সুন্দর করে ছড়িয়ে দেবো, একটু মোটা করেই পুট্টা দিচ্ছি তাহলে যাতে খেতে ভালো লাগে। আলুটাকে একটুখানি ছড়িয়ে দেবো বলেই চটকে মাখিনি, চটকে মাখলে একটু স্টিকি হয়ে যাবে, গ্রেট করা চিজটা দিলে আরও বেশি খেতে ভালো হতো, কিন্তু দেখছি শেষ হয়ে গেছে, স্লাইসগুলো আছে তাই স্লাইসগুলোই ওপর থেকে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে রোল করে নেবো, প্রথমটা একটুখানি রোলটা ঘোরাতে অসুবিধা, কিন্তু পরের দিকটা বেশ সুন্দর হয়ে যাবে। মুখগুলোকে একটু বন্ধ করে দিলাম, দিয়ে এবার পাতলা পাতলা করে কেটে নেবো। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এই জলখাবারটা, চাইলে এটার উপরে বাটার ব্রাশ করে ওভেনেও দিয়ে দিতে পারেন, কিন্তু ওভেনে তো একটু সময় লাগে বেশি, বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, আমি ওই জন্য গ্যাসেইটাই ভেজে নেবো। তবে খুব একটা বেশি আবার তেলও লাগে না এদের, কম তেলেই খুব সুন্দর ভেজে নেওয়া যায়, তবে ফ্লেমটা একটু কমের দিকে রাখি, হাই ফ্লেমে থাকলে চিজ দেওয়া থাকে তো ওটা পুড়ে যায়। ব্যাস হয়ে গেছে কাটা, এবার হাত দিয়ে অল্প করে একটুখানি চেপে দেবো, তাহলে বেশ চ্যাপটা চ্যাপটা হয়ে গেলে সুন্দর সেঁকাও হয়ে যাবে। অল্প এবার একটুখানি তেল দিলাম আর মিডিয়াম ফ্লেমে এবার এদেরকে ভাজতে দিয়ে দিলাম, তবে ছেড়ে আবার কোথাও যাওয়া যাবে না, 2-3 মিনিট ছাড়া ছাড়াই একটু করে উল্টে দিতে হবে, চিজ আছে তো নাহলে এক্ষুনি ধরে যাবে। এই যে অনেকবার উল্টে পাল্টে দিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, গরম গরম চায়ের সঙ্গে কফির সঙ্গে এই বৃষ্টির দিনে অসম্ভব ভালো লাগে। বাচ্চাদের একটা দিয়ে দিই, ওরা খেতে থাক, তারপর আরেক কাপ আবার বসিয়ে দেবো। একেতে এই বৃষ্টির দিনগুলোতে যেমন বাইরের কাজ কিছু এগায় না, সবই পড়ে থাকে তার পরের দিনের জন্য, আবার এক একটা দিন আবার ভালোও লাগে,
কোনো তাড়া নেই, হুড়ো নেই, ভালো মন্দ একটু খাবার দাবার বানিয়ে নাও, পরিবারের সকলে মিলে একটা ভালো মুভি চালিয়ে বা একটা সিরিজ চালিয়ে সবাই মিলে বসে দেখতে। দিদিরা দিদির বন্ধুর প্লেটটা দিয়েছি আর ওরটা এখনো দেয়া হয়নি বলে আবার রেগে যাচ্ছে। দাঁড়ানো, ওরটা আগে নিয়ে আসি। বাবা, যদি বাইরে ঝড় উঠেছে, যা গাছটা দাঁড় করিয়ে দে, যা। বৃষ্টিটা শুরুই হলো ভীষণ জোরে ঝড় দিয়ে, সব কিছু একদম ফেলে ওলট পালট করে দিল। গাছগুলোর আমার অবস্থা দেখছেন, ভেঙে না যায়। বেশি তো ভয় ওই লেবু গাছটাকে নিয়ে। ভাগ্যিস আউটডোর ফার্নিচারগুলোকে ঢেকেছিলাম, নাহলে এই বৃষ্টি খেয়ে খেয়ে সব একদম পচে যেত। কত দিন যে হয়ে গেল বাইরে একটু বসি না, কবে যে গরম আসবে, আর এই শীতকাল যেন ভালো লাগছে না মাসের পর মাস। ওর বাবাও চলে এসেছে, চলুন এবার একটু চা বানাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।